بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله نحمده وهو المستحق للحمد والثناء والصلاة والسلام على مبعوث للعالمين أفضل رحمة للعالمين وعلى آله وعلى آله وأصحابه أجمعين أما بعد الله رب العالمين دار بأمر شكري عليك وشي رب العالمين درجاك شبتبور আমাদেরকে ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন অনুষ্ঠান প্রোগ্রাম করা অনুষ্ঠান শুরু করার যে তৌফিক দান করলেন আমরা সে রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সাল শুকরিয়া আদায় করছি। কালেমাত শুকর হিসেবে বলছি, লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালিক ওয়া আযীম সুলতানিক। আমাদের মহাব্বতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি সালাম প্রেরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, ইনশাআল্লাহ গতবার গত অনুষ্ঠানের মতো আজকেও আমরা মাতা পিতার প্রতি ছেলে সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। এর আগে আমরা পড়িনি, রাব্বিশরাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাউলি। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আবার আপনাদের সম্মুখে আমাদের মোহতারাম শেখকে এনে বসার এবং কথাগুলো বলার যে তৌফিক দান করলেন, সেই রব্বুল আলামিন দরবারে আমরা আবারও শুকর আদায় করছি। আজকে আমাদের সম্মুখে আছেন, আমাদের সাথে আছেন, স্টুডিওতে হাজির হয়েছেন আপনাদের সবার পরিচিত ব্যক্তিত্ব, সবার পরিচিত মোহতারাম আলেম দিন শেখ জনাব আব্দুল হাই খান সাহেব। শেখ, আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে অনেক অনেক মোবারক। শুকরান। সম্মানিত ভাই বোনেরা, আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে গাইডেন্স দিয়েছেন কোরআনে এবং হাদিসে রাসূলের মাধ্যমে, আমরা সেই গাইডেন্স অনুযায়ী ছেলে সন্তানের দায়িত্ব কর্তব্য কি আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো আয়াত বলছেন, হাদিস আছে অনেকগুলো, আমরা অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি। আশা করি ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে আপনাদের উপকার লাগবে, বিশেষ করে দুনিয়াতে আপনাদের ফ্যামিলি লাইফে বন্ধন সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমরা আর সময় নিব না, আমি যাচ্ছি শেখের কাছে সুন্দর আলোচনা শোনার জন্য। থাকবেন আমাদের সাথে আমাদের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। শেখ, আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'ahu ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إلى آخر الآيات وقال رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يدخل الجنة لا يدخل الجنة قاطع رحم وأيضا قال صلى الله عليه وسلم أكبر من الكبائر الإشراك بالله وعقوق الوالدين وأيضا قال صلى الله عليه وسلم من الكبائر شتم الرجل والديه إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকের এনলাইটেন জার্নি প্রোগ্রামের ভাই পরিচালক, এনলাইটেন জার্নি প্রোগ্রামের সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, টিভি কর্তৃপক্ষের কলাকৌশলী সহ সবার প্রতি
সালামান্তে খায়র মকদম সুস্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমরা দীর্ঘ এক সপ্তাহ পরে আপনাদের প্রিয় প্রোগ্রামে আবার শরিক হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা বক্তা এবং যারা দর্শক শ্রোতা সবাইকে যেন ইখলাসের সাথে আমল করার নিয়তে জান্নাতে যাওয়ার আশায় আমাদের সময় আমাদের নেক আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদের থেকে লোক দেখানো যে মেন্টালিটি মানসিকতা মানুষকে রাজি এবং খুশি করার, আল্লাহকে রাজি এবং খুশির পরিবর্তে মানুষকে রাজি এবং খুশি করার লোকে যারা গুরুত্ব দেন তাদের দলভুক্ত আমাদেরকে যেন না করেন, আমাদেরকে যেন তাদের দলভুক্ত করেন যে সব কিছু যেন আল্লাহর ওয়াস্তে করতে পারি, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য করতে পারি, সেই লোকদের দলভুক্ত যেন আল্লাহ আমাদেরকে করেন। সম্মানিত ভাই শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে সন্তানের উপর মা বাবার কি হক আছে, প্যারেন্টস রাইটস টুয়ার্ডস দ্য চিলড্রেন, সন্তানের উপর মা বাবার কি হক আছে, কি রাইট আছে, কি অধিকার আছে, এটা আমরা আলোচনা করছিলাম। কোরআনে হাকিমের দিকে যদি আমরা দৃষ্টি দেই তাহলে আমরা দেখব আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দায়িত্ব সন্তানের ব্যাপারে, যাকে আমরা প্যারেন্টিং বলি, অভিভাবকত্ব বলি, মা বাবার দায়িত্ব সন্তানের ব্যাপারে এই কথা যে পরিমাণে আল্লাহ কোরআনে বলেছেন তার চাইতে বহুগুণে বেশি আল্লাহ বলেছেন মা বাবার প্রতি সন্তানের দায়িত্বের কথা। সন্তান মা বাবার সঙ্গে কী আচরণ করবে সেটার কথা আল্লাহ কোরআনে বেশি বলেছেন, মা বাবা সন্তানের সঙ্গে কী আচরণ করবে তার তুলনায় বেশি, অনেক বেশি। এর কারণ হচ্ছে যে এটা ইউনিভার্সাল, এটা ন্যাচারাল যে সন্তানকে প্যারেন্টরা মহব্বত করে, এটা খোদা প্রদত্ত, এটা ন্যাচারাল। এটা শুধু মানুষের না বরং হায়ওয়ানের মধ্যেও এটা আছে। হ্যাঁ, বাঘ হামলা করেছে, আপনারা যদি ওই যে ডিসকভারি চ্যানেলে যান যেখানে অ্যানিমেল ওয়ার্ল্ড দেখানো হয়, তো বাঘ আট দশটা বাঘ সাত আটটা বাঘ আপনার উটের বাচ্চাকে বা ভৈষের বাচ্চাকে বাঘ হামলা করেছে, মা একাই আট দশটা বাঘের মোকাবিলায় রুখে গেছে। এটা কেন হয়? তার এই মাতৃত্ব যেটা, তার মহব্বত যেটা, খোদা প্রদত্ত মহব্বতের কারণে সে এটা ভাবতেই পারতেছে না তাকে ধ্বংস করার জন্য একটি বাঘই যথেষ্ট, অথচ পাঁচ সাতটা বাঘের মোকাবিলায় সে রুখে যায়, দাঁড়িয়ে থাকে এবং মানে ওদের দিকে দৌড়ে চলে আসে ওদেরকে হামলা করার জন্য, যে বাঘেরা তার বাচ্চাকে ধ্বংস করেছে, হত্যা করেছে বা মারতেছে, ওদেরকে প্রতিরোধ করার জন্য মা একাই এগিয়ে আসে আট দশটা বাঘের মোকাবেলায়। এটা কেন? এটা খোদা প্রদত্ত মহব্বত তার বাচ্চার প্রতি। এই কারণে প্যারেন্টিংয়ের ব্যাপারে, প্যারেন্টের দায়িত্বের ব্যাপারে আল্লাহ বেশি কোরআনে বলেন নাই যে এটা সে এমনিতেই করবে, তার মহব্বতের কারণে এটা অটোমেটিক্যালি আসবে, এটা বলার দরকার নাই। কিন্তু সন্তানকে বেশি করে বলার দরকার এই কারণে যে সন্তানরা, মানুষ তো ভুলে যায় যে মা বাবারা তার প্রতি ছোটোবেলা কী মেহরবানি করেছেন। এটা সে যখন ১৮ বছর হয়ে যায়, ২০ বছর হয়ে যায়, তার ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করে, তার সার্বভৌমত্ব ঘোষণা করে, হ্যাঁ, তার যৌবন যখন আসে, সে যখন বালেক হয়ে যায়, তার যখন যৌবন সে ডিক্লেয়ার করে, তার ইন্ডিপেন্ডেন্ট যখন স্বাধীনতা যখন সে ডিক্লেয়ার করে, তখন আস্তে আস্তে যত বয়স তার বাড়ে তত পিছনের কথা তার দূরে চলে যায়। যেমন বিমান মাটিতে যখন নামে তখন বিশাল দেখা যায়, যত দূরে যাইতে থাকে ছোট হতে থাকে, একসময় এটা দেখাই যায় না, ঠিক না? তদ্রূপ মানুষের বয়স, বয়স যত সামনের দিকে যায় মানুষ পিছনের দিকটা তত ভুলতে থাকে। এজন্য প্যারেন্টের এহসানের কথা সে ভুলে যায়, আর তার দুনিয়া তাকে আক্রমণ করে বসে, তার বিয়া শাদী করে, বউয়ের প্রতি একটা দুর্বলতা, স্বামীর প্রতি একটা দুর্বলতা চলে আসে, স্বামীর বউয়ের প্রতি একটা দুর্বলতা চলে বসে, তারপরে কিছুদিন পরে তো বাচ্চা কাচ্চা আসে, তারা ব্যস্ত হয়ে যায় তাদের বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ, স্বামী সন্তান নিয়ে, মহিলারা পুরুষরা ইয়াং পুরুষরা তাদের স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যায়, মা বাবার কথা ভুলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় রিমাইন্ড করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আরেকটা কথা আপনারা দেখবেন, এখানে ইনসাফের কথা বলেন নাই আল্লাহ, যে তোমার প্যারেন্টের প্রতি কী করো, ইনসাফ করো, বরং বলেছেন এহসানের কথা। এহসান এবং রাহমা শব্দটি যদিও পাশাপাশি অর্থ, কিন্তু সন্তানের প্রতি আল্লাহ আয়াত নাযিল করেছেন এহসান করার জন্য প্যারেন্টের উপর, এহসান এবং রাহমা মার্সি। এহসান মানে কোনো কাজকে
যে পর্যায়ে করলে এটার হক আদায় হয়ে যায় তার চেয়ে একটু বেশি বাড়তি করা, বাড়তি করার নাম হচ্ছে এহসান। এটা আরবিক অভিধান অনুযায়ী আমাদের দেশে এহসান এবং রহমতকে বাংলা ভাষাভাষী লোকেরা এই দুই দুই শব্দকে সমান অর্থেই ব্যবহার করে। হ্যাঁ, লোকটার প্রতি রহম করো, লোকটার প্রতি এহসান করো, আমরা সমান অর্থে এটা ব্যবহার করি। কিন্তু আরবিতে সমান অর্থে, ঠিক সমান অর্থে না, যদিও পাশাপাশি অর্থ কিন্তু সমান অর্থে না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন প্যারেন্টের ব্যাপারে এহসানের কথা বলেছেন। এটা বলার কারণ হচ্ছে তাদেরকে বারবার রিমাইন্ড দিয়েছেন কোরআন শরীফে, যাতে তারা প্যারেন্টের বিষয়টা ভুলে না যায়, যে তোমার মা বাবা তুমি না চাওয়া সত্ত্বে তোমার প্রতি যে এহসান করেছেন, এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করছি না, বরং আমি রুলিং দিচ্ছি তোমার জন্য। ও কাদা রব্বুকা, কাদা বলা হয় কোর্টের হাকিম জজ যখন রায় ঘোষণা করেন, এরপরে এই রায়ের খেলাফ গেলে যদি পুলিশ ডিপার্টমেন্টও এই রায়ের খেলাফ যায় তো পুলিশ প্রসিকিউশনের আন্ডারে চলে যাবে, পুলিশ কোর্টে জবাবদিহি হতে হবে, কারণ রায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন রায় করতেছেন, ওয়া কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তিনি ডিক্লেয়ার করছেন, তিনি রুলিং দিচ্ছেন, তিনি অর্ডার করছেন তার সঙ্গে কাউকে শরীক না করার জন্য, একমাত্র তারই ইবাদত করার জন্য এবং প্যারেন্টের এহসান করার জন্য। এই এহসান শব্দটি বড়ই গুরুত্বপূর্ণ, কারণ এহসান হচ্ছে এই অর্থে যে এটা আপনার আইনগত কাজ না, বরং এটা হচ্ছে আপনার বাড়তি কিছু কাজ। আইনগত কাজ হচ্ছে আপনার বিবিকে বৎসরে কী করা, এক কাপড় দেওয়া, প্রয়োজনীয় কাপড় দেওয়া, প্রয়োজনীয় খোরাক দেওয়া, প্রয়োজনীয় বাসস্থান দেওয়া। এখন আপনি যদি দুই সেট কাপড় দেওয়া বলেন এই শেষ, আমার আইনগত কাজ শেষ হয়ে গেছে বিবির প্রতি, সেটা কি চলবে? চলবে না। তো এরকম আইনগত কাজের ঊর্ধ্বে কিছু আরও কিছু বাড়তি কিছু করার নাম হচ্ছে এহসান। কাজটাকে যেভাবে করলে পরে এটার হক আদায় হয়ে যায় তার চাইতেও কিছু বেশি করা, অর্থাৎ তোমার প্যারেন্টের প্রতি তুমি তো আইনগতভাবে তাদের খিদমত করতে বাধ্য, কিন্তু তার চাইতে তুমি একটু বেশি করতে হবে, এহসান করতে হবে। শুধু আমল করলে হবে না, শুধু আল্লাহর হুকুম পালন করলে হবে না, বলে আল্লাহর হুকুমের বাইরে গিয়ে আরও কিছু বাড়তি, আল্লাহর হুকুমের, এটা আল্লাহর হুকুম যে আমার হুকুমের চাইতে আরও বাড়তি কিছু করে এহসান করো, শুধুমাত্র দায়িত্ব পালন করো না, বরং তাদের প্রতি আরও বাড়তি কিছু করো, এহসান করো, সেটা আর কি। আসলে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা দুনিয়ায় একটা পরিবর্তন চলে এসেছে। আমি মনে করি আমরা তো একবিংশ শতাব্দীর জাহিলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলা করছি, যদিও এটা একবিংশ শতাব্দী আধুনিক আধুনিক সময় বলে, কিন্তু আমি এটাকে আধুনিক অসভ্য সমাজই বলতে পারি। কারণ মানুষ যে হারে মানুষকে মানুষ মারার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছে, প্যারেন্টের প্রতি মানুষ যেরকম বেরহম হচ্ছে, মানুষ মানুষের প্রতি যেরকম বেরহম হচ্ছে, যে মানুষ আর পশু মারলেও মানুষের কিছু দরদ লাগে, কিন্তু মানুষ এখন মানুষকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষ মেরে ফেলছে, এক বোমায় হাজার হাজার মানুষ মারতেছে, এবং এটা মানুষই মারতেছে, এই বোমা বানাইছেও মানুষ আর এটা নিক্ষেপ করতেছেও মানুষ, আর তাদের উপর নিক্ষেপ করতেছে হেরাও মানুষ। সুতরাং আগেকার যুগে ব্যাটল ফিল্ডে মানুষ একে অন্যকে মারত, কিন্তু এখন ব্যাটল ফিল্ড লাগে না, এখন উইদাউট ব্যাটল ফিল্ড মানুষ তার বাসস্থানে তার বেডরুমে নিরাপদ লাগে, এবং কোনো অনুমতি লাগে না কাউকে মারতে, কোনো অনুমতি লাগে না, না জাতিসংঘের লাগে না অজাতিসংঘের লাগে, কারো অনুমতি লাগে না, মানুষ ইচ্ছা করলে মারলো, ঠিক তদ্রূপ। এটা প্রথম ওয়ার্ল্ড ওয়ারের পরে দুনিয়ার যে একটা ব্যালেন্স ছিল এটা নষ্ট হয়ে গেছে, আর বিশেষ করে মুসলমানরা তাদের খিলাফাত, এই যে তার্কি সালতানাত, যদিও এটা নামমাত্র সালতানাত ছিল, এটাকে লুজ করার পরে তারাও অন্যদের সঙ্গে মিলে গেছে। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে মুসলমানরা যখন তাদের খিলাফত লুজ করলো, তখন ট্রাইবালিজম অ্যান্ড ন্যাশনালিজমের যুগ চলে আসলো। এই ট্রাইবালিজম এবং ন্যাশনালিজমের যুগের ধাক্কায় মুসলমানদের বিরাট বিরাট অংশগুলো টুকরা টুকরা হয়ে গেল, লেবানন, সিরিয়া, জর্ডান, আরব আমিরাত, দুবাই, বাহরাইন, এই যে ছোটো 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 ট্রাইবাল এরিয়া, এগুলো অন্যরা তাদেরকে ইনফ্লুয়েন্স করে এইভাবে তাদেরকে টুকরা টুকরা বানিয়ে দিচ্ছে। যেরকম আমাদের ভূখণ্ডগুলো টুকরা টুকরা হয়েছে, তেমনিভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের পরিবারগুলো টুকরা টুকরা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এই পশ্চিমা সভ্যতা যখন দুই যুদ্ধ, প্রথম ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মানে প্রভাবে প্রচুর পুরুষ মানুষ মারা গেল, তারপরে পশ্চিমা বিশ্বে পুরুষ সংকট দেখা দিল। এই পুরুষ সংকট দেখা দেওয়ার কারণে নারীরা ইন্ডিপেন্ডেন্ট দাবি করলো, যে আগের মতো আমরা আর ঘরে বসে থাকবো না, এখন আমরা স্বাধীন চাই, কাজ চাই, বুট চাই, ডিসেল দ্যাট চাই, আমরা যা খুশি তা করতে চাই। এই তো শুরু হইলো আর কি ইন্ডিপেন্ডেন্স, এই যে ট্রাইবালিজম অ্যান্ড ন্যাশনালিজম এবং স্বাধীনতা বলতে, হ্যাঁ, লিবারেলিজম, এই এই কারণে এর সমর্থে ধাক্কায় মানুষ পৃথিবীর পরিবার ব্যবস্থাটা ভেঙে গেছে, না পশ্চিমে না পূর্বে, সবকালেই
পরিবার ব্যবস্থা যে মা বাবাকে কেন্দ্র করে যে পরিবার গড়ে ওঠে এটা ধ্বংস হয়ে গেছে, চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। এর প্রভাবে পশ্চিমা জগতের এই পরিবার ধ্বংসের প্রভাবটা মুসলিম সমাজেও পড়ছে পড়ছে। আজকালকে আমরা শুনি যে ছেলে মাকে হত্যা করে ফেলেছে। বাংলাদেশে কয়েকদিন আগে বাবা আর মা তাকে নতুন মডেলের মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে পিতামাতাকে পিটিয়ে হত্যা করে ফেলেছে। শিক্ষিত ইউনিভার্সিটি এডুকেটেড ছেলে। আল্লাহু আকবার। আরেকজন শেখ টিভিতে বলতেছেন যে তিনি মসজিদে ফোন রিসিভ করছেন, তো এক মহিলা লিবানন থেকে ফোন করেছেন তাকে যে তুমি কি সেই ব্যক্তি যিনি ওই মসজিদে মাঝে মাঝে খুতবা দাও? বলে হ্যাঁ আমি তো সেই ব্যক্তি, আমি তো ওই মসজিদে মাঝে মাঝে খুতবা দিই। বলে একটু ছেলে পেলেদের মা বাবার প্রতি রহমদিল হওয়ার জন্য একটু ওয়াজ করতে পারো না? বলে ঠিক আছে, কি হয়েছে মা? বলে আমার ছেলেটা এই গত রাত্রেও আমাকে পিটাইছে। ইয়া আল্লাহ। লেবানন থেকে মা বলতেছেন যে গত রাত্রেও আমাকে আমার সন্তান কি করছে, পিটাইছে, পিটাইছে। একটু এদেরকে বলো না কেন? এই যে তার দাগের পয়সা মা দেয় না, এই জন্য মাকে পিটাইছে। এখানে তো হয় এরকম, এরকম হয়। এক মা আমাকে একবার প্রশ্ন করেছেন যে হুজুর আমি কি করতে পারি, আমার জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা তো আমার কথা শুনে না, শুধু ডাক্কায় কথাবার্তা বলে আমাকে মারতে আসে, আমাকে মারেও। তাই আমি বললাম আপনি পুলিশে ফোন দেন না কেন? বলে আমি তো মা, আমি তো এটা করতে পারি না। চিন্তা করছেন, চিন্তা করেন ছেলে মারে তাকে, মার আন্তরিকতা তো দেখেন। আমি বললাম মা আপনার ছেলে আপনাকে পিটায় ডাগের পয়সার জন্য, আপনি পুলিশে দেন না কেন ওকে? মা বলেন আমি তো এটা করতে পারি না। বলে কেন করতে পারেন না? তার মা তো আমাকে বললেন তিনি আমি তো তার মা, আমি মা হয়ে তাকে কেবলে পুলিশ হ্যান্ডওভার করি। মহাব্বত, সুবহানাল্লাহ। এই যে মায়ের মাতৃত্ব বুঝ যেটা, এটা হচ্ছে খোদা প্রদত্ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মায়ের দায়িত্ব পালনের ব্যাপারে বেশি বলেন নাই, মা বাবার দায়িত্ব পালনের কথা বেশি বলা হয় নাই। বেশি বলেছেন ছেলেকে তার প্যারেন্টের ব্যাপারে যেন সে কি করে সাল করে, মায়ের আদরের ব্যাপারে। আমার ওয়ালিদে মহতরমকে আমি প্রশ্ন করেছি, আমি তখন ফাজিলে পড়ি, সম্ভবত এই উসুলের কিতাবগুলো পড়তেছি তখন, নুরুল আনোয়ার সরবে কায়াগুলো তো পড়া হয় ক্লাসে। তো আমার ওয়ালিদকে জিজ্ঞাসা করলাম আব্বা আমার একটা জিনিস বুঝে আসে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের পরে কিয়াসকে কেন শরীয়তের দলিল বলে সাব্যস্ত করলেন, এটা কেন ফুকায়ে কেন আমরা এটাকে কিয়াসকে কেন উসুলে সালাসার অন্তর্ভুক্ত করলেন? আদিল্লাতু শরীয়তে আরবা, শরীয়তের দলিল হচ্ছে চারটা, কোরআন সুন্নাহ ইজমা এন্ড কিয়াস। তো এই কিয়াসের ব্যাপারে তিনি বললেন যে ওকে বসো, আমি বসলাম তার সামনে। তিনি বললেন যে আল্লাহ যদি কোরআন এবং হাদিস নাজিল নাও করতেন, আল্লাহ যদি কোরআন নাও দিতেন রাসুল নাও পাঠাইতেন, তাহলে মানুষের কী করা উচিত ছিল? তারা কি মূর্তি পূজা করা উচিত ছিল না এক আল্লাহর দাসত্ব করা উচিত ছিল? আমি বললাম আমি তো বুঝতে পারতেছি না আব্বা কী বলি। তিনি বললেন মানুষকে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানই তাকে বলে দিতে সে বাধ্য হইতো সে আল্লাহর ইবাদত করবে। এক আল্লাহ ছাড়া কারো আইন মানবে না, হুকুম মানবে না, কারণ সে যেদিকেই তাকাইবে আল্লাহর নিদর্শন সে দেখতে পাবে, এক আল্লাহর অস্তিত্ব সে খুঁজে পাবে। আসমানের দিকে তাকাইলে, জমিনের দিকে তাকাইলে, সাগরের দিকে তাকাইলে, আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহ একজন বলে অসংখ্য অগণিত প্রমাণ সে পেয়ে যাবে। সুতরাং তাকে এক আল্লাহর ইবাদত করতে হবে, যদি আল্লাহ কোরআন নাযিল নাও করতেন নবী নাও পাঠাইতেন, জ্ঞান দিয়ে সে বুঝতে পারত। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাঠাইছেন, রসুল পাঠাইছেন। এরপরেও যখন এমন কিছু সিচুয়েশন হয় মানুষ তার সম্মুখে কোরআন এবং সুন্নাহ থেকে সমাধান খুঁজে পায় না, সমাধান ওখানে আছে কিন্তু সে খুঁজে পায় না, তখন তার বুদ্ধি জ্ঞানকে সে কাজে লাগাইতে বাধ্য। তিনি একটি এক্সাম্পল দিলেন, সম্ভবত তিনি বলেছিলেন যে দুই মা এক সন্তানকে নিয়ে ফ্যাসাদ করতেছে। ওই মহিলা বলে এই সন্তানটা তার, ছোট একটা বাচ্চা, দুই চার বছরের বাচ্চা। আরেক মহিলা বলে এই সন্তানটা তার, সন্তানটা জন্মের পর থেকে লালিত বালিতে তৃতীয় এক জায়গায়। আচ্ছা, আর দুইজন মহিলা ফসাদ করতেছে একই সন্তানের ব্যাপারে, দুইজনই দাবি করতেছে এই সন্তানটা তাদের। এই ছোট্ট সন্তানটা কাউ কোনো মহিলাকেই চেনে না, কারণ সে তো জন্মের পরেই অন্যত্র লালিত বালিত হয়েছে দূরে। তো শেষ পর্যন্ত বিষয়টা একদল কাজীর আদালতে গেল। কাজী সাহেব বললেন কি ব্যাপার? ওই মহিলা বলে এই সন্তানটা আমার, দেখেন আমার বয়স, দেখেন আমার গঠন, আমার গঠনের সঙ্গে আমার ওই ছেলেটার মিল আছে। ওই মহিলা বলে দেখেন আমার গঠন, আমার বয়স, ওই বাচ্চাটার সঙ্গে আমার মিল আছে, এটা আমার সন্তান। তো তা কাজী বললেন যে আপনারা কোনো দলিল দেন, আপনারা প্রমাণ দেন, আপনার বাচ্চা বলে আপনার হাজব্যান্ড কই? আপনার বলে আমাদের হাজব্যান্ড মারা গেছে। হাজব্যান্ড মারা গেছে তখন তার দলিল দেওয়ার নেই, মানে কোনো সাক্ষী পাওয়ার, কোনো সাক্ষী পাওয়ার নাই, যেখানে কোনো দলিল নাই সাক্ষী পাওয়ার নাই, বিনা দলিলে উভয়ই দাবি করতেছে সন্তান তাড়াতার। তো কাজী সাহেব এখন কী করবেন? কোরআন তো বলতেছে দলিল সাপেক্ষে তুমি রায় দিবে, এখন তো দলিল নাই সাক্ষী নাই, তখন কী করবে? কাজী সাহেব তার উইজডম, তার নলেজ, তার বিদ্যা জ্ঞানকে কাজে লাগালেন। তিনি বললেন ঠিক আছে, ওই বাচ্চাটাকে ঠিক মাছ দিয়ে
করাত দিয়ে ছিঁড়ে ফেলো, দুই ভাগ করে দাও, আর দুই ভাগ করে দুই মহিলাকে দুইটা অংশ দিয়ে দাও। এখন একটা মহিলা বলে ঠিক আছে একটা অংশ আমার হইলে হবো, আমি তো অর্ধেক পেয়ে গেলাম, আরেকটা মহিলা হাউমাউ করে কাঁদা শুরু করলো, সে বলে আমার লাগবে না, কাঁটা লাগবে না আর আমার বাচ্চাও লাগবে না, ওই বাচ্চাকে ওই মহিলাকে দিয়ে দাও। যে মহিলা কাঁদতেছে সে বলতেছে যে কন্দনরথা মহিলা বলতেছে যে আমার ওই বাচ্চাকে কাঁটা লাগবে না, আমার অংশও নেওয়া লাগবে না, ওই বাচ্চাকে না কেটে না মেরে ওই মহিলাকে দিয়ে দাও। তখন কাজী সাহেব বুঝে নিলেন বাস্তবে ওই কন্দনরথা মহিলার সন্তানই হচ্ছে আসলে এই ছেলেটা। এই জন্য কেয়াসের দরকার। আমার ওয়ালিদ সাহেব এভাবে আমাকে কেয়াসের উজদমটা বা কি কোন পর্যায়ে এটা দরকার হয় এটা বুঝিয়েছেন। এই জন্য মায়ের যে আদর, মায়ের যে মহব্বত, প্যারেন্টের যে লুক আফটার করেছেন আমাদেরকে, এটা রাতের বেলা সবাই ঘুমে বেগুর, সন্তান যখন পেশাব করছে একটু নড়াচড়া দিছে মায়ের ঘুম অটোমেটিক ভেঙে গেছে, কেউ চিৎকার দিয়ে ডাকতে বলে। আমি যখন রাতে দুইটা একটা আমরা ঘরে যাই তখন বিবি বাচ্চাদেরকে অনেক ডাকাডাই করতে হয় যদি ছাবি না থাকে ঘরে, হ্যাঁ রিং দিতে কষ্ট হয় যে বাচ্চাদের অসুবিধা ঘুম থেকে উঠতে উঠে যাবে, রিং বেল টিপ করলে বা মোবাইলে ফোনে ফোন করলে অনেক সময় সমস্যা হয়। তো এখন আপনি আস্তে আস্তে দরজা বাড়িয়ে দিয়েছেন কিন্তু কারো ঘুম ভাঙবে না, অনেক সময় চলে যায় এই পরিস্থিতিতে আলটিল আপনি ফোন না করা পর্যন্ত অথবা রিং না করা পর্যন্ত। কিন্তু বাচ্চা যখন একটু নড়াচড়া করে তখন মার ঘুম অটোমেটিক কি হয় ভেঙে যায়, ভেঙে যায়। এটা কেন? এটা এটা তার মাতৃত্ব বোধ, এটা নারীর টান, নারীর টান, এটা তার ন্যাচারাল, এটা খোদা প্রদত্ত, এজন্য সে এটা করবে। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন বাবা হয়ে যায়, হ্যাঁ মা যখন মেয়ে যখন মা হয়ে যায় তখন তার মায়ের কথা সে ভুলে যায়, কারণ ওই বিমানের মতো বিমান যত দূরে যায় তত ছোট হয়ে যায়, আরো দূরে গেলে আর দেখাই যায় না। তদ্রুপ ওই ছোটবেলা দুই তিন চার পাঁচ বছর বয়সে মা বাবারা কেমন খিদমত করেছেন সন্তান ওটা ভুলে যায়। এজন্য আল্লাহ বারবার রিমাইন্ড দিচ্ছেন যে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমি এই আয়াত দিয়ে শুরু করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। অসংখ্য মুফাসসিরিন কেরাম বিশেষ করে তাফসিরে কবির, তাফসিরে খাজিন, এই সমস্ত মুফাসসিররা, এই যারা সমাজ চিন্তক ইসলামী চিন্তার জগতে মুফাসসিরিনদের বলতে যারা সমাজ চিন্তক, তারা বলছেন ওবিল ওয়ালিদাইনি ওয়া উলিল আমরি মিনকুম দিয়ে প্যারেন্টের কথা আল্লাহ বলেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, ওয়াবিল ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের নেতৃস্থানীয়দের। এখানে উলিল আমর বলতে বলা হয়েছে প্যারেন্টের কথা, কেউ কেউ বলেছেন ফ্রেন্ড, অনেকেই বলেছে, প্রায় মুফাসসিরি বলেছেন, এবং তার সাথে সাথে সমাজের দায়িত্বশীল যিনি তার কথাও বলেছেন, মসজিদের ইমামের কথা বলা হয়েছে, রাষ্ট্রের ইমামের কথা বলা হয়েছে, লোকাল কাজীর কথা বলা হয়েছে, সমাজের কমিউনিটি লিডারদের কথা বলা হয়েছে, এরপরে পরিবারের মুরব্বী যিনি তার কথা বলা হয়েছে, কেউ কেউ বলেছেন যে উলিল আমরি মিনকুম দ্বারা আল্লাহ একালে প্যারেন্টের কথা বলেছেন। আল্লাহু আকবার। কারণ এরপরের কথা বলে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি মা বাবার সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত লেগে যায় তাহলে কি করবে? ফারদুহু ইলাল্লাহ, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। শুধুমাত্র ওই ক্ষেত্রে যেটা আল্লাহ এবং রাসূল আদেশ করেছেন ওইটার খেলাফ করলে পরে উলিল আমরের কথা মানা যাবে, মা বাবার কথা মানা যাবে? যদি তারা শিরকের কথা বলেন তাহলে এটা মানা যাবে না। সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেখছেন ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন্ড জার্নি অনুষ্ঠান। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে ইনশাআল্লাহ। বিরতির পর আমরা শেখের কাছ থেকে সুন্দর আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।